নমস্কার বন্ধুরা মিতালির বারো মাসের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার নাম হলো দই মুরগি এটা তোমরা বাড়িতে অনেকেই তৈরি করেছ এটা খেতে যেমন অসাধারণ লাগে তেমনি সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না আর উপকরণগুলো সবই ঘরোয়া তো চলো চটপট দেখে নিই আজকের রেসিপি এই রেসিপিটা যেমন ফ্রায়েড রাইসের সাথে খেতে ভালো লাগে তেমনই ভালো লাগে পরোটা দিয়ে খেতে আর গরম ভাতে খেতেও কিন্তু মন্দ লাগে না তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলো না কারণ নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে হবে চলো শুরু করে দিই আজকের রেসিপি দই মুরগি তৈরি করার জন্য আমি এখানে আটশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে ম্যারিনেট করে রাখছি গোলমরিচটা এখন অল্পই দেবেন কারণ এর পরেও কাঁচা লঙ্কা গোলমরিচ এগুলো সবই পড়বে সেই কারণে মাংস খুবই ঝাল হয়ে যেতে পারে তাই গোলমরিচটা এখানে অল্পই দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পনেরো মিনিট ম্যারিনেট করে রাখার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার চিকেনগুলোকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিকেনগুলোর গায়ে একটা হালকা বাদামি রঙ আসছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে চিকেনের টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দু চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম আর এই জিরেটাকে শুকনো খোলায় আমি ড্রাই রোস্ট করে নেব এবং এরপর এটাকে গুঁড়ো করে রেখে দেব এটার ব্যবহার আমি পরে করব এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তিন চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে ফোড়ন হিসাবে এর মধ্যে দিলাম গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দুটো বড় গ্রেট করে রাখা পেঁয়াজকে দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজটাকে কুচিয়েও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এবার এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আট থেকে দশটা কাজু বাদাম ও পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে রেখে দিয়েছি এবার এটাকেও এর সঙ্গে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প করে জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন নাহলে মশলাটা তলা লেগে যেতে পারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে মিশিয়ে দিলাম এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবার এই রেসিপিটার প্রধান উপকরণ টক দই সেটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে এখানে আমি দুশো গ্রামের মতো টক দই ব্যবহার করেছি এই রেসিপিটার নাম যেহেতু দই মুরগি এখানে কিন্তু টক দইটাকে একটু বেশি করেই ব্যবহার করতে হবে এবার টক দইটাকে দিয়ে ভালো করে চিকেনটার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব এই রেসিপিটায় আমি আলাদা করে জলের কোনো ব্যবহার করছি না কারণ টক দই থেকে এমনিতেই প্রচুর জল বেরোবে এবং চিকেনে নুন আছে তার থেকেও কিন্তু জল ছেড়ে দেবে সাত মিনিট হয়ে গেছে দেখো চিকেনটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এবং চিকেনটা খুব নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো চিনিটাকে মিশিয়ে দিলাম দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য আর এই রেসিপিটা হলুদ ছাড়াই হবে বন্ধুরা চিকেনটা নাবিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসৌরি মেথিটাকে হাতের মধ্যে একটু গুড়িয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দই মুরগি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা চলো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিই তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই রেসিপিটা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটাকে আমি গার্নিশিং করব চিলি ফ্লেক্স আর রোস্টেড জিরের গুঁড়োটা দিয়ে যেটা আমি শুরুতেই তৈরি করে রেখেছিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য একটু ফ্রেশ ক্রিম তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দুর্গা পুজোর সময় নিজের প্রিয়জনদের অবশ্যই তৈরি করে খাইও ভালো থেকো থ্যাংক ইউ